এক রাতের মধ্যে ভূতেরা বানিয়েছিল এই মন্দির। সকাল হয়ে যাওয়ায় মন্দির শেষ করতে পারেনি তারা। বিখ্যাত এই মন্দির তবে থেকেই অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর এই রকম ভিডিও দেখতে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারাও দেখে নিতে পারেন পৃথিবীর অনেক নানা অজানা তথ্য। এই মন্দিরের পরতে পরতে রয়েছে রহস্য, মানুষের মুখে মুখে ঘরে রোমহর্ষক কাহিনী। এমন এক মন্দির যা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছেই এক কৌতূহল। মন্দিরটির দিকে চাইলেই শুধু অবাক হয়ে যেতে হয়। কথিত আছে 150 ফুট উঁচু এই শিব মন্দির তৈরি হয়েছিল এক রাতের মধ্যে। তাও আবার তা কোনো মানুষের হাতে তৈরি নয়, তৈরি করেছিল ভূতেরা। রাতভর ভূতেরা এই মন্দির নির্মাণ চালানোর পর যখন সূর্য পূব আকাশে উঁকি দেয়, তখন মন্দির অসমাপ্ত রেখেই ভূতেরা চলে যায়। এখন ওই মন্দিরের দিকে চাইলেই বোঝা যায় যে মন্দিরটি সম্পূর্ণ নয়, অনেক জায়গা ফাঁকা রয়ে গেছে। মন্দিরটির আরও একটি অদ্ভুত বিশেষত্ব হল, এটি পাথরের ওপর পাথর বসিয়ে নিছক ভারসাম্য বজায় রেখে তৈরি। কোনো জোর নেই, কোনো আঠা জাতীয় কিচ্ছু দুটি পাথর জোড়া লাগাতে কাজে লাগেনি। দেখে মনে হবে একটা ধাক্কা দিলেই পাথরগুলো হুড়মুড় করে পড়ে যাবে, কিন্তু কেবল একটা পাথরের ওপর আর একটা পাথর রেখে তৈরি এই মন্দির একবিংশ শতাব্দী থেকে এখনো পর্যন্ত বহু ঝড় ঝাপটা প্রাকৃতিক দুর্যোগ সামলেও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। কেবল চতুর্দশ শতাব্দীতে এক ভয়ঙ্কর ভূমিকম্পে মন্দিরের কিছু অংশ নষ্ট হয়। কাকন মঠ নামের উৎসটি কনক অর্থাৎ সোনা এবং মঠ অর্থাৎ তীর্থস্থান থেকে উদ্ভূত হয়েছে বলে মনে করা হয়। যদিও একটি স্থানীয় কিংবদন্তি রয়েছে যে মন্দিরটির নামকরণ করা হয়েছিল কাকনাবতী বা কাকানাদে সুরজপালের রানীর নামে। এই মন্দির আরও অবাক করে তার পাথরের জন্য। যে পাথর ওপর ওপর রেখে এই মন্দির নির্মাণ করা হয়েছে তা ওই অঞ্চলের বহু দূর দূর পর্যন্ত পাওয়া যায় না। আপাতত এএসআই এই মন্দিরের রক্ষণের দায়িত্বে রয়েছে। যদিও ভূতের তৈরি মন্দির বলে স্থানীয়রা বিশ্বাস করে, ইতিহাস কিন্তু অন্য কথা বলে। মধ্যপ্রদেশের মোরেনা জেলার সিহনিয়া এলাকায় 11 শতাব্দীতে খুশওয়া বংশের রাজত্ব ছিল। তাদের রাজা কীর্তিরাজের স্ত্রী কাকনবতী ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। তার শিবভক্তি দেখে রাজা কীর্তিরাজই এই মন্দির নির্মাণ করে। কাকনমঠ মন্দিরটি 1015 এবং 1035 খ্রিস্টাব্দের মধ্যে কচ্ছভাকাটার শাসক কীর্তিরাজ দ্বারা চালু করা হয়েছিল। গোয়ালিয়রের শাসবাহু মন্দিরে পাওয়া একটি শিলালিপিতে সিহাপানিয়ার একটি শিব মন্দির নির্মিত হওয়ার রেকর্ড রয়েছে, যা আজ সিহনিয়া নামে পরিচিত। তাই ধারণা করা হয় এটিই সেই মন্দির। কিন্তু এমনভাবে পাথরের ওপর পাথর রেখে এই কাকনমঠ মন্দির তৈরি হয়েছে যে এখনও এই মন্দিরে হাত দিতেও ভয় পান স্থাপত্যবিদরা। আজও এই মন্দির এক রহস্যেই থেকে গেছে।